শুরুতেই সংবাদ শিরোনাম। এবার পশ্চিমা স্যাটেলাইটে হামলার হুমকি রাশিয়ার। ইউক্রেনের খেরসনে রুশদের অবরোধ করবে ইউক্রেন, হুঁশিয়ারি জেলেনস্কির। এবং সবশেষ থাকছে ইউক্রেনের গ্রামে পড়ছে বোমা, পারমাণবিক মহড়ায় ব্যস্ত ন্যাটো এবং রাশিয়া। এবার বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো বাণিজ্যিক স্যাটেলাইটে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপসারণ এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা কনস্তান্তিন কোরবোৎসভ এই হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো রাশিয়ার উপর পশ্চিমা আধিপত্য বিস্তারে মহাকাশ সক্ষমতা ব্যবহারের চেষ্টা করছে। ইউক্রেনকে সহায়তা করতে স্যাটেলাইটের এমন ব্যবহার বিশ্বের জন্য হবে খুবই বিপজ্জনক একটি কৌশল। জাতিসংঘকে উদ্দেশ্য করে করসুবভ বলেছেন, পশ্চিমাদের মদতে ইউক্রেন আমাদের আধা বেসামরিক অবকাঠামোগুলোতে হামলার পরিকল্পনা করছে। স্যাটেলাইট ব্যবহার করে এই ধরনের পরিকল্পনা রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যকার উত্তেজনা আরও উস্কে দেবে। জাতিসংঘকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, আমরা সশস্ত্র সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বাণিজ্যিক এবং বেসামরিক মহাকাশ অবকাঠামোগুলো সম্পৃক্ত করার বিষয়ে সতর্ক করছি। তবে ভরন্তসব কোনো নির্দিষ্ট স্যাটেলাইট কোম্পানির নাম উল্লেখ করেনি। যদিও কিছুদিন আগে ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, তার প্রতিষ্ঠান স্পেস এক্স ইউক্রেন স্টারলিঙ্কের ইন্টারনেট সেবা চালু রাখতে বিনিয়োগ চালিয়ে যাবে। ইলন এটি উল্লেখ করেছেন, তার এই সিদ্ধান্ত কোনো পক্ষকে সহায়তা বা মদত দেওয়ার জন্য নয়, বরং ভালো কাজের প্রয়োজনেই তিনি এই রকম সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওই মধ্যে কয়েক হাজার মানুষ মারা গেছেন। তাছাড়া যুদ্ধটি কোভিড পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারকে ব্যাপকভাবে ব্যাহত করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খেরসন রুশদের পরাজিত করতে সক্ষম হবে ইউক্রেনীয় সেনারা। বৃহস্পতিবার ইতালির একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। সম্প্রতি ইউক্রেনের যে চারটি ভূখণ্ড নিজেদের অংশ বলে ঘোষণা করেছে রাশিয়া, সেগুলোর একটি হল খেরসন। ইউক্রেনে আক্রমণ শুরুর দিকেই শহরটি দখলে নিয়েছিল রুশ সেনারা। সেপ্টেম্বর থেকে ইউক্রেন রুশ অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে। ইতিমধ্যে ইউক্রেন কয়েকটি গ্রাম মুক্ত করতে সক্ষম হয়েছে। গত কয়েকদিন ধরে রাশিয়া এবং ইউক্রেন বড় ধরনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হচ্ছে। রুশদের কাছ থেকে খেরসন মুক্ত করা কেন কঠিন তার ব্যাখ্যা করতে গিয়ে জেলেনস্কি বলেছেন, কারণ এজন্য জনগণকে জীবন দিয়ে মূল্য দিতে হবে। কাল কতজন মানুষ নিহত হবে তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। কবে ইউক্রেন খেরসন মুক্ত করতে পারবে এমন প্রশ্নের জবাবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, রুশরা ইউক্রেন ছেড়ে পালাচ্ছে বলে আমি মনে করি না। আমার মনে হয় এটি একটি তথ্য হামলা। আমাদের বিষয়ে আমরা সব গোপন তথ্য প্রকাশ করি না। তাছাড়া খেরসন ছেড়ে যেতে প্রস্তুত না তারা, কিন্তু তারা জানে যে আমরা যদি সফল হই তাহলে তাদের পালানোর কোনো পথ থাকবে না। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো এবং রুশ সেনাবাহিনী তাদের পরিকল্পিত বার্ষিক পারমাণবিক মহড়া বুধবার শুরু করেছে। এমন সময় দুই বিরোধী পক্ষ এই মহড়ায় আয়োজন করছে, যখন রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে তেজস্ক্রিয় ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনার অভিযোগ এনেছে। আর পশ্চিমারা এই অভিযোগকে রাশিয়ার অজুহাত হিসেবে ব্যবহারের পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছে। একই সময় ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বুধবার 40টিরও বেশি গ্রামে বোমা বর্ষণ করেছে রুশ সেনারা। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই সব তথ্য তুলে ধরা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত থেকে রুশ পারমাণবিক বাহিনীর মহড়া পর্যবেক্ষণ করছেন। এতে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলন করা হয়েছে, যা বিশ্বকে রুশ বাহিনীর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে মনে করা হচ্ছে। রক্ষামন্ত্রী সের্গেই শুইগু পুতিনকে জানিয়েছেন, এই মহড়ায় রাশিয়ার উপর পারমাণবিক হামলার জবাব হিসেবে বড় ধরনের পারমাণবিক হামলার অনুশীলন করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বার্ষিক পারমাণবিক মহড়ার বিষয়ে রাশিয়া তাদেরকে অবহিত করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো তাদের পরিকল্পিত বার্ষিক পারমাণবিক মহড়া আয়োজন করেছে উত্তর পশ্চিম ইউরোপে। কোনো প্রমাণ হাজির করা ছাড়াই রুশ টিভিতে প্রচারিত ভাষণে পুতিন বলেছেন, উস্কানি দিতে ইউক্রেন তথাকথিত ডার্টি বোমা ব্যবহার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়াকে আঘাত করায় ব্যবহার করছে এবং অঞ্চলটি মার্কিন মিত্ররা ইউক্রেনকে সামরিক জৈব রাসায়নিক অস্ত্রের পরীক্ষার ভূখণ্ড হিসেবে পরিণত করেছে। পুতিনের পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনার বিষয়ে অভিযোগ এই প্রথম। গত সপ্তাহ জুড়ে রুশ কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে এই অভিযোগ করে আসছেন।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।